দীর্ঘ দেড় বছর পর খুলে দেওয়া হলো দেশের শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় প্রাঙ্গণে ফিরেছেন শিক্ষার্থীরা, বন্ধু এবং শিক্ষকদের পেয়ে খুশিতে আত্মহারা তারা। ভোলায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। সকালে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে দিনাজপুর সহ দেশ জুড়ে। করোনা সচেতনতায় প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশ পথে তাপমাত্রা মাপার ব্যবস্থাও করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ ও শরীয়তপুর থেকে ইব্রাহিম হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতে জানবো সাইফুলের কাছে, সাইফুল, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন কিনা, কি চিত্র দেখছেন বিস্তারিত জানাবেন। তানি, আপনি যেমনটি বলেছিলেন, দীর্ঘ দেড় বছর পরে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণে আবার মুখরিত হয়েছে। আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বিজয়সরণী বিশ্ববিদ্যালয় কলেজটিতে। এখানে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু আসলে একের পর এক আসতে থাকে এবং একটা উৎসবমুখর পরিবেশে বলা যায়। আসলে এর মধ্যে শিক্ষার্থীদের আনাগোনায় কিন্তু একেবারে কলেজটি পরিপূর্ণ হয়ে গেছে। চট্টগ্রামের প্রতিটি স্কুল এবং কলেজ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যাকে বলা হয়, এবং একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে। তবে দেখা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যেই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছিল সেটা কিন্তু আসলে মানতে পারেনি। দেখা যাচ্ছে যেমন তাপমাত্রার যন্ত্রের মেশিন কিংবা মাস্ক কিংবা হ্যান্ড স্যানিটাইজার অনেক প্রতিষ্ঠান কিন্তু রাখতে পারেনি। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান কিন্তু এই সমস্ত বিষয়গুলো রেখেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে খুবই খুশি, যেহেতু দীর্ঘদিন ধরে ওনাদের যে প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং ওনারা আবার নতুন করে শিক্ষাঙ্গনে আসতে পেরেছেন। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, এই তিনজনের মিলেই কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আবারও মুখরিত হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই খুশি, যেহেতু দীর্ঘদিন পরে কিন্তু ওনারা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরেছেন। এবং একই সাথে ওনারা চাচ্ছেন সরকার যে এক সপ্তাহে একদিন করেছেন সেটা যাতে আসলে আবার নিয়মিত হয়ে ওঠে। এই চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আসলে গতকাল ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনার পরিদর্শন করেছেন। প্রতিটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কেমন প্রিপারেশন নিয়েছে আজ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা সেটা দেখার জন্য। সকাল থেকে কিন্তু অনেক প্রতিষ্ঠানে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন এমনও দেখা গেছে। তানি, আমরা এখন সরাসরি চলে যাব শরীয়তপুরে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, ধন্যবাদ সাইফুল। আসলে সারা দেশের ন্যায় শরীয়তপুরে কিন্তু 902টি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে এবং ইতিমধ্যে ক্লাসও কিন্তু শুরু হয়েছে। এখানে কালেক্টর, যেই পাবলিক স্কুল রয়েছে এখানে, কিন্তু জেলা প্রশাসক নিজেই উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন এবং তিনি উদ্বোধনও করেছেন। তো আমরা যেটা দেখেছি, গেট থেকে প্রবেশের সময় একটি করে ফুল এবং একটি করে মাস্ক দেওয়া হয়েছে তাদেরকে, এবং তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণু স্প্রে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদেরকে তাপমাত্রা মেপে কিন্তু ক্লাসরুমে ঢুকানো হয়েছে। এবং ক্লাসরুমে যেটা দেখেছি যে একটি ছিটে বা একটি বেঞ্চে কিন্তু দুজন করে দুই পাশে বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শুরু খুলেছে এবং ক্লাসও কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই এখানে চালু হয়েছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে শরীয়তপুরে কিন্তু বন্যার কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছিল, কিন্তু তা বন্যা একটু উন্নতি হওয়ায় কিন্তু পানি নেমে গেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনও পানি রয়েছে, মাঠে পানি রয়েছে, তারা কিন্তু বিকল্পভাবে শিক্ষার্থীদের শিক্ষা বা পাঠদানের ব্যবস্থা করেছেন। এই পাশাপাশি আমরা যেটা দেখেছি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু এখানে জেলা প্রশাসন এবং এখানকার যে স্থানীয় সাংসদ রয়েছেন, পানি সম্পদ উপমন্ত্রী, তার পক্ষ থেকে কিন্তু নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার 367টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,00,000 মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থাও তারা নিয়েছেন। তো ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মাধ্যমে বেশ সুন্দর একটি চিত্র দেখলাম যে সব স্টুডেন্টদেরকে আসলে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এবং তাদেরকে মাস্কও দেওয়া হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ এবং শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।